মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর প্রকাশিত হতে চলেছে দুই হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে দুই হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন আমাদের কাছে ফল প্রায় পুরোপুরি চলে এসেছে সরকারের নির্দেশ এলে মার্কশিট সহ তা প্রকাশ করা হবে প্রসঙ্গত মার্কশিট প্রিন্ট করতে যে সময় লাগে সেটুকু ধরে মেয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে বলে জানাচ্ছে পর্ষদের এক কথা সরকারের কোনো আপত্তি না থাকলে ওই সময়ে ফল প্রকাশ করতে কোনো বাধা নেই এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য তাদেরও ফল তৈরি এবার অনলাইনে ফল আসায় গোটা প্রক্রিয়ায় দ্রুত শেষ হয়ে গিয়েছে সরকারের অনুমতি পেলে যে কোনো দিন ফল প্রকাশ করে দিতে পারেন তারা তবে সেক্ষেত্রে প্রথমে অনলাইন ফল প্রকাশ করা হবে আর শিক্ষার্থীদের মার্কশিট দেওয়া হবে তার কিছুদিন পর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ